হয়, আজি বিধানসভাত দক্ষিণ কামরূপ জিলা গঠন সম্পর্কে মোর একটা স্টার্ট কোয়েশন আসলে সেই প্রশ্নটার উত্তর মানে বিচারিছিল যে দক্ষিণ কামরূপ জিলাখন যেহেতু 2016 চনক ইয়াক গঠন করা হয়েছিল, ঠিক তার পাঁচ মাহ পিছত এই জিলাখন স্থগিত করা হল। তো কি কারণে স্থগিত করা হল সরকারের পরে মানে উত্তর বিচারিছিল। ইয়ার আগতো মানে কেবাবার উত্তর বিচারিছিল, সরকারের ফলপ্রা মানে উত্তর দিয়া হয়েছিল যে এখন কেবিনেট সাব কমিটি গঠন করা হয়েছে আর কেবিনেট সাব কমিটিয়ে প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হব। তো আজি মই যেটু রিপ্লাই পালো কেবিনেট সাব কমিটিয়ে যেটু তেওঁলোকে প্রতিবেদন দিছে, সেই প্রতিবেদনত তেখেত সকলে এই দক্ষিণ কামরূপ জিলাখন অরিজিনাল আনডিভাইডেড ডিস্ট্রিক্ট অফ কামরূপর লগত মার্জ করে দিছে। এই উত্তরটা পাই মই বহুত অসন্তুষ্ট, কারণ এই জিলাখন যেটা গঠন হয়েছিল এই গঠন করার রাইজর একটা বিপুল দাবি আছিলে, আর রাইজর দাবি প্রতি সহৰি জনায় যা কংগ্রেস সরকারের দিনত এই জিলাখন গঠন হয়েছিল, আর এই জিলাখনের গঠন করার ফুল জাস্টিফিকেশন আছে। এই কারণে যে এই জিলাখন গঠনের ক্ষেত্রে যেটা ক্রাইটেরিয়া যেটু জনসংখ্যা বলে কব লাগে প্রায় 30 লাখ জনসংখ্যা ইয়াক কাভার করেছিল, আর ইয়াত তিনটা ফুল ফ্লেজেড সমষ্টি বকো, পলাশবাড়ি, ছয়গাঁও আর পশ্চিম গুয়াহাটির একটা বৃহৎ অঞ্চল কাভার করে কেনে এই লওয়া হয়েছিল। আর এই এইকারণেও জাস্টিফিকেশন আছে কারণ ইয়াতে আমার ইন্টারস্টেট বর্ডার আছে, লাম্পির দরে একটা ডিসপিউটেড এলাকা আছে, ইয়াত নর্থেরে যখন নদী বয়ে ব্রহ্মপুত্র নদী গোটেই নদীখন নর্থেরে বই গেছে। তো সেইফালের আমি ভাবু যে দক্ষিণ কামরূপ জিলাখন অতি প্রয়োজনীয়। আমি দেখিলো যে এই বিজেপি সরকারখনে সরকার হওয়ার পাছত কেবাখনো জিলা নতুন নতুন গঠন করলে, যে আমার মাজুলী গঠন করলে, যে বজালি গঠন করলে আমি ভাল পাইছো, কিন্তু যিকেখন জিলা গঠন করলে সেই জিলাখনের পপুলেশনতক দক্ষিণ কামরূপ জিলাখনের পপুলেশন যথেষ্ট বেশি, আর ইয়াক গঠন করা যথেষ্টখিনি জাস্টিফিকেশন আছে। এখানে আমি সরকারের সাব কমিটি যেটু আমাক প্রতিবেদনত যেটু রিপ্লাই দিছে, আমি সরকারক অনুরোধ করছো যে ইয়াক পুনের একটা বিবেচনা করব লাগে, আর পুনের সরকারে দক্ষিণ কামরূপ জেলার যেটু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব লাগে। কারণ ইয়াত আমি আপনাদেরকেও দেখিছে, আমি দেখিছো সাইনবোর্ডখন এতিয়াও আছে, দক্ষিণ কামরূপ জিলা গঠন হওয়ার পাছতে তাতে ডিসি নিযুক্তি দিয়া হল, তাতে এসপি নিযুক্তি দিয়া হল, আর 15 আগস্ট তাতে পালন করা হল, কেবাটাও রাষ্ট্রীয় রাজ্যিক সরকারি কার্যসূচী তাতে পালন করা হল। তো এনেকে এখন কার্যকরী হওয়া জিলা এখন হঠাৎ সরকারে স্থগিত করে দিলে, ইয়ার কোনো জাস্টিফিকেশন সরকারে আমি জানিব পৰা নাই। এতিয়াও তাতে সাইনবোর্ড লগোৱা আছে দক্ষিণ কামরূপ জিলা, আপনার এতিয়াও গেলে দেখা হব যে এসপি অফিসর সাইনবোর্ড এতিয়াও লগা আছে। তো রাইজে এতিয়াও আশাবাদী যে জিলা রাইজে পাব, এতিয়াও আশাবাদী। এখানে সরকারক আমি অনুরোধ জানাইছো, দাবি করছো যে সরকারের সাব কমিটি যে সিদ্ধান্ত লৈছে সেইটো জনতা বিরোধী, দক্ষিণ কামর রাইজর মানে মনের বিরোধী, দাবির বিরোধী। সেই কারণে রাইজে পুনের সাব কেবিনেট সাব কমিটিয়ে বিবেচনা করে এই দক্ষিণ কামরূপ জিলা পুনের কার্যকরী করার কারণে সরকারে ব্যবস্থা গ্রহণ করব লাগে। না এটা এই ক্ষেত্রত যেটু চিফ ইলেকশন কমিশনের বিষয়াসকল আহি আছে, আমি আমার CLP লিডারের লগত আমি আলোচনা করছো, আমার যিখিনি বিষয় আছে এটু এটা সমষ্টি রিলেটেড বিষয় নহয়, আমার যিখিনি বিষয় আমার সকলোলে রাইজর লগত জড়িত হয়ে থাকা বিষয়, সমষ্টি পুনের নির্ধারণ হওয়ার লগে আমি বিচারিম যে সমষ্টির সংখ্যা বাড়িব লাগে, কারণ ডেভেলপমেন্টটো যদি দ্রুতগতি ধরব করবলগা হয় তাতে সমষ্টি বাড়িব লাগিব, অন্যথা সমষ্টি একেই থাকিব। সেইখিনি মানুহকে লৈ আমি নতুন নতুন সমষ্টি গঠন করি, ইয়ারপরা মই ভাবো রাইজে কোনো সুফল নাপাব। তো আমি সেইবোৰ বিষয় আছে, আমি এইবোৰ কথা আমি লিখিতভাবে আমার CLP লিডারক আমি জানাম, যেহেতু তেখেতে এটা সুবিধা পাব চিফ ইলেকশনের বিষয়সকিয়ার লগত কথা পাতার কারণে। তো মই ভাবো যে অকল বক চমরিয়ার বিষয় নহয়, এই সমগ্র অসমৰ বিষয়। এই ক্ষেত্রে রিজার্ভেশন যেটু আছে আমার SC ST বা অন্যান্য যাক আছে রিজার্ভেশনের ক্ষেত্রতো আমি দাবি করিম যে যেহেতু জনসংখ্যার বৃদ্ধি হয়েছে রিজার্ভেশনের সিটবুর এসেম্বলি সিটবুর বাড়িব লাগে, এইবিলাকও আমার দাবি থাকিব। প্লাস আমার যেটু প্রশাসনিক যাক এলাকা আছে, সার্কুল অফিস আছে, ব্লক অফিস আছে, সেইবিলাক যাতে ডিলিমিটেশন করব, যাতে সেইবিলাক যাতে অসুবিধা নহয় রাইজর, যাতে এডমিনিষ্ট্রেটিভ দিকর ফলে প্রশাসনিক দিকর ফলে রাইজর যাতে অসুবিধা নহয়, এই গোটেই সম্পূর্ণ কথাবিলাক আমি থ্রু আওয়ার CLP লিডার আমি সরকারক অবগত করাম, ইলেকশন অফিসারক অবগত করাম। মই এইটো SC বা ST গুলো মই ভবা নাই, মই বিচাৰো
যে আমাৰ জনজাতীয় লোকসকল, অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি বা বিভিন্ন জনগোষ্ঠী আমাৰ অসমক, অসমৰ সমষ্টিসমূহত প্ৰতিনিধিত্ব কৰাৰ কাৰণে সুবিধাখন পাব লাগে। আৰু যিটো আমাৰ যিহেতু জনসংখ্যা বৃদ্ধি হৈছে, আমাৰ ৰিজাৰ্ভেশ্যন ছিটবোৰো আচলতে বৃদ্ধি হ'ব লাগে, সেইটো মোৰ দাবী। বকত কি হয় নহয় সেইটো ডাঙৰ কথা নহয়, অসমৰ ৰাইজৰ কথা আমি চিন্তা কৰিছোঁ, অসমৰ জনগোষ্ঠী, অসমৰ জাতি জনগোষ্ঠীৰ বিষয়ে যাতে উচিত প্ৰতিনিধিত্ব, যোগ্য প্ৰতিনিধিত্ব কৰাৰ কাৰণে তেওঁলোকে যে সুযোগখন পায়, সেইখিনি আমাৰ কংগ্ৰেছ দলৰ পৰা সদায় চেষ্টা থাকিব আৰু দাবী থাকিব। সেইটো দলে চিন্তা কৰিব, সেইটো মোৰ বিষয় নহয়, সেইটো পাৰ্টীয়ে চিন্তা কৰিব যে পাৰ্টীয়ে কাক কেনেকৈ ক'ত প্ৰতিনিধিত্ব দিব পাৰে, যিজন ব্যক্তিক প্ৰতিনিধিত্ব দিলে এটা ছিট জিকিব পাৰে, সেইখিনি দলে চিন্তা কৰিব।